بسم الله الرحمن الرحيم بسم الله যে সম্মানিত ভাই সুন্নাহ এর অর্থ হলো নিয়ম পদ্ধতি নিয়ম নীতি রীতি নীতি কর্মপন্থা কর্মপন্থা পদ্ধতি পথ তারপর আপনার রয়েছে দিক নির্দেশনা এরকম অনেক অর্থ রয়েছে এবং সন্ন্যাসের আরেক অর্থ হাদিসও রয়েছে তো এই সন্ন্যাস বলা হয় যে রাসুল্লাহ সাল্লামের দিক নির্দেশনা নিয়ম পদ্ধতি পথ পন্থাকে সন্ন্যাস বলে অর্থাৎ রসুল সাল্লাম প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যেভাবে চলেছেন যেভাবে যা করেছেন সেভাবেই করাকে সন্ন্যাস বলে এটা রসুল সাল্লাম থেকে এসেছে যে রসুল সাল্লাম যখন যেভাবে কাজ করতেন বা যত কিছু যা কিছু করতেন এই সবগুলাকে ইসলামী পরিভাষায় সন্ন্যাস বলা হয় আর আল্লাহর অলি সম্পর্কে প্রশ্ন করেছিলেন আল্লাহর অলি আল্লাহর অলি বলতে যাবু জানো হয় আল্লাহর অলি অলি অর্থ বন্ধু বা হিতায় অর্থাৎ আল্লাহর প্রিয় বলা আল্লাহর আসলে আল্লাহর অলি আগে ছিল এবং আছে এবং থাকবে অর্থাৎ পৃথিবীর শুরু লগ্নের থেকে আল্লাহর অলি ছিল এবং আছে এবং কেমন পর্যন্ত থাকবে এখন আপনাকে আমাকে জেনে নিতে হবে আল্লাহর অলি কাকে বলে আল্লাহর অলি কারা এটা আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন সোরা ইউনিসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত তো আল্লাহ পাক রাবুল আলমিন সেখানে বলেছেন যে আলা ইন্না উলি আল্লাহ আলা ইন্না উলিয়া আল্লাহ আলাইহিম আলহিম আলাহুম ইয়াহজানুন জেনে রেখো বা সাবধান যারা আল্লাহর অলি তাদের কোনো চিন্তা নেই দুশ্চিন্তা নেই এবং তাদের কোনো ভয়ও নেই কেন বা এটা কারা ওলি এ বিষয়ে আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ আল্লাহলি হল তারা যারা আল্লাহ বাকরুল আলমিনকে বয় করে এবং তার প্রতি ইমান এনে আল্লাহিনা আহ মানু ও কেন যারা ইমান এনেছে এবং আল্লাহকে বয় করেছে আল্লাহকে বয় করে তারাই হলো আল্লাহর ওলি অতএব দ্বারা সাব বুঝতে হলো যে সমস্ত এনেছে এবং আল্লাহকে করে তারা আল্লাহ আল্লাহর এখন আল্লাহর ওলি ওলি মুসলিম সকলেই যত মুসলিম রয়েছে সকলেই আল্লাহর ওলি তবে তাদের মাঝে পার্থক্য হলো আহ তাকুয়া দিয়ে অর্থাৎ যারা আল্লাহকে যত বেশি বয় করবে আনার পর তারাই তত আল্লাহর ওলি হবে আল্লাহর প্রিয় পাত্র হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহর অলি হলো তারা যারা ইমানেন এবং সৎকর্ম করে এবং আল্লাহ করে তারাই হল আল্লাহর আল্লাহর আল্লাহ বলতে পারেন যে আল্লাহর প্রিয় পাত্রকে বা আল্লাহর ওলিকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মনের খবর জানেন অন্তরের খবর রাখেন বাহ্যিক ভাবে দেখে আমরা কাউকে আল্লাহর ওলি বলতে পারি না অতএব যে সমস্ত লোক ইমান আনবে সৎকর্ম করবে আল্লাহকে ভয় করবে তারাই আল্লাহর এটা আল্লাহ নিজেই বলেছেন যে আল্লাহর কোনো ভয় নেই চিন্তা নেই দুশ্চিন্তা নেই তারা আহ হলো যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে অতএব যারা সৎকর্ম করে আল্লাহকে বয় করে সকলেই আল্লাহর আলী আশা করি আপনি বুঝতে পেরেছেন যা আল্লাহ খের